হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে। আজকে আমরা জানব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ফ্র্যাকশন আকারে নাম্বার লেখা যায় এবং সাইন্টিফিক নাম্বার কিভাবে লেখা যায়। এখানে দেখুন, 5.7 কে আমরা পাঁচ সমস্ত 7/5 অর্থাৎ ফ্র্যাকশন আকারেও কিন্তু উপস্থাপন করতে পারে। একইভাবে দেখেন, এই যে এত বড় একটা সংখ্যা, এটাকে আমরা কিভাবে সাইন্টিফিক আকারে প্রকাশ করতে পারি সেটাও আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে আমরা কিভাবে ফ্র্যাকশন নাম্বার লিখতে সেটা আমরা দেখবো। সাপোজ আমরা এই সেলে এই ফ্র্যাকশন কমান্ডটি দিতে যাচ্ছি, তাহলে এটাতে মাউস রেখে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট সেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, এই যে এখানে নাম্বারের আন্ডারে দেখেন যে যে ফ্র্যাকশন এখানে লেখা আছে। এখন ফ্র্যাকশনে ক্লিক করার পরে এখানে দেখেন দেখাচ্ছে যে আপনি সিঙ্গেল ডিজিটের ফ্র্যাকশন চাচ্ছেন নাকি ডাবল ডিজিট নাকি থ্রি ডিজিটের ফ্র্যাকশন চাচ্ছেন। দেন সাপোজ আমি সিঙ্গেল ডিজিটের ফ্র্যাকশন চাচ্ছি, তাহলে ওকে দেবো। এই যে এটা কিন্তু এখন আপনার কমান্ড নিয়ে নিছে, আমি সাপোজ 5.3132 লিখলাম। দেখাবো দেখেন কি আসে, দেখেন সিঙ্গেল ডিজিট ফ্র্যাকশন নিয়ে নিচ্ছে পাঁচ সমস্ত 3/5। সাপোজ আমি ডাবল ডিজিটের ফ্র্যাকশন নিতে চাচ্ছি, তাহলে এই যে ডাবল ডিজিটের লিখে জাস্ট ওকে দিলে কিন্তু এখানে দেখেন ডাবল ডিজিটের হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই সেল না, এই অনেকগুলা সেল আমি এখন এই ফরম্যাটটা অর্থাৎ এই কমান্ডটা দিতে চাই, তাহলে এই যে সবগুলো সিলেক্ট করে জাস্ট এই কমান্ডটা কিন্তু হয়ে যাবে। এখন আপনি অন্য কিছু দেন, কিন্তু কমান্ড নিয়ে নিচ্ছি, অর্থাৎ আপনার বারবার কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে আলাদা ভাবে এই কমান্ডটা দেওয়া লাগতেছে না। তো চলুন এখন আমরা দেখি যে কিভাবে আপনার সাইন্টিফিক নাম্বার লেখা যায়। সাপোজ আমি এই সেলে সাইন্টিফিক নাম্বার কমান্ডটা দেবো, তাহলে এই যে আগের মতো রাইট ক্লিক করবেন, ওই সেলের উপর রেখে ফরম্যাট সেল, এই যে দেখেন সাইন্টিফিক, এখানে দেখেন সাইন্টিফিক দশমিক সংখ্যার পর আপনি কত ঘর দেখতে চান, এক ঘর নাকি দুই ঘর। সাপোজ আমি দুই ঘর দেখতে চাই, তাহলে ওকে দিয়ে দিই। এখন দেখেন এই ঘরে আমি অনেক কিছু একটা সংখ্যা লিখলাম, যে এই সংখ্যাটা লিখলাম, দেখেন দেখার পরে যে বাইরে ক্লিক করলাম, দেখেন সাইন্টিফিক্যালি কিন্তু এটা শো করছে এবং দশমিকের পরে দুই ঘর দেখাচ্ছে। সাপোজ আমি দশমিকের পরে তিন ঘর দেখতে চাচ্ছি বা চার ঘর দেখতে চাচ্ছি, দেন ওকে। দেখেন দশমিকের পরে কিন্তু চার ঘর দেখাচ্ছে, অর্থাৎ দশমিকের আগে জাস্ট একটা পূর্ণ সংখ্যা এখানে। তো এই ছিল আমাদের কিভাবে এক্সেলে ফ্র্যাকশন নাম্বার এবং সাইন্টিফিক নাম্বার আমরা লিখতে পারি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।